গাইস, ওয়েলকাম টু সুস্মিতার ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আমি এখন স্নান করে এলাম। এখন বেলা বাজে ভাড়াইটি, এত দেরি হয়ে গেল, আজকে লেট হয়ে গেছে। রাতের সময় আমি স্নান টান করে এসেছি, এবার রেডি হয়েছি, ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে পুজো করতে যাবো। এবার কখন যে কাজ করবো, বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রচুর পরিমাণে। তাই চলো আমার সঙ্গে চলো ঠাকুর ঘরে যাওয়া যাক, যেতে যেতে কতগুলো গাড়ির জন্য। বাকি কাজগুলো সেরে নিই, ওম নমঃ শিবায়।
রাধা দেখতে পাচ্ছ, রাধা রাধাকে এখন ভালো করে সুন্দর করে আজকে পরিষ্কার করতে হবে। অনেকদিন রাধাকে ঠিকঠাক করে পরিষ্কার করা হবে, ঠিক আছে? এবার দেখো রাধাকে স্নান করে দেবো। হ্যাঁ দেখো রাধা কৃষ্ণ করে বসাবো। দেখো আমাদের রাধা কৃষ্ণ সাজ হয়ে গেছে, স্নান টান করিয়ে পুরো রেডি করে নিয়েছি। দেখো এই দেখো আমাদের কৃষ্ণ, এই দেখো আমাদের রাধা, রাধা কৃষ্ণ যুগলে বসে আছে। দেখেছি আমাদের স্নান করানো, জামা কাপড় ধোয়ানো হয়ে গেছে। এটা আমাদের লক্ষ্মী, কৃষ্ণ, গোপাল, এটা আরেকটা বড় গোপাল, আর গোপালে যে দেখেছি আমি, এটা সরস্বতী, এটা শিব ঠাকুর। এরকম আমাদের রাধা কৃষ্ণ বসে আছে, ভীষণভাবে আমাদের রাম ঠাকুর, উনি আমাদের গুরুদেব। এইটা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতন্ত্র যাকে বলে,
পঞ্চতন্ত্রের দেখেছিলাম আমি ঠাকুর উপরে শিব ঠাকুর বসে আছেন দেখছিলাম। এটা আমাদের রাখাল রাজা গোপাল যে আমাদের গোপাল আর ডাক্তার গোপাল বসে আছেন। ঠিক আছে দেখা দেখা কৃষ্ণ প্রসাদকে দেখানো হলো। ঠিক আছে শেয়ার করলাম সাঙ্গটা দিয়ে শেয়ার করলাম। বলো যে ভাবি করব শেয়ারটা করবো কিন্তু করে উঠতে পারি না, এত সময় হবে না কাজ সেরে মনে হয় যেন এক্সট্রা কাজ ভিডিও করতে গেলে না একটু লেট হয়ে যায়, তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সব দিন সব কিছু। তা আজকে কারণ যা দেরি হয় হোক আজকে ঠিক এই বিষয় ঠাকুরের দাদাভরা তোমার যে স্যানিটাইন করে ব্রটেস করবো আমি তোমাদের সঙ্গে একদিন দেখা হবে ভেবে আজকে আমরা আজকেই করি। ঠিক আছে তা ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে, তোমাদের মানে দেখাবো যাকে বলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটু কষ্ট করে লাইক করে দিও। ঠিক আছে টাটা, বাই বাই, তোমরা সকলে ভালো থেকো, হ্যাঁ ভালো আসুন।